যেহেতু সুন্দর যন্ত্র সব রকমের আওয়াজ সব রকমের কথা কানে ঢুকে ছাড়া একটা শব্দ কানে এতে বাক্য আছে কিছু নেই আমি যেটা বলছি একটা আওয়াজ এবং সঙ্গে বাক্য তো কোরআন বলছে যারা কথা শুনে তো কথা শুনি মানে কি যত কথা হয় যাদের কান ভালো সব শুনে সকল কথার মধ্যে যেগুলো উত্তম কথা যেগুলো ভালো কথা সেই কথাগুলোকে আমল করে ফের মুখস্থ করুন যত কথা কানে পড়ু এই কথাগুলোর মধ্যে যে কথাগুলো ভালো সেইগুলো যারা আমল করে কি হবে আল্লাহ বললেন উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ ওই লোকগুলো হলো সেই লোক যারদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন তাহলে এই থেকে বুঝতে পারা যায় যারা কথা শুনে ভালো কথা আমল করে আল্লাহ তাদের হেদায়েতের উপরে রেখেছেন নাম্বার 2 ওলাইকা হুম উলুল আলবাব মহান আল্লাহ কোরআনটাকে জানিয়েছে তারাই হলো প্রকৃত পক্ষে জ্ঞানী মানুষ শুনলা বলবেন না পাস 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 এম অনেক বড় বড় ডিগ্রি ডিগ্রি অর্জন করেছে কিংবা ইসলামী ডিগ্রি মৌলানা মুফতি মহাদেশ মুফাসসির অনেক ডিগ্রি জোগাড় করেছে কিংবা কোন ব্যক্তি সামাজিকভাবে তিনি হয়েছেন রাজনৈতিক নেতা প্রধান এমএলএ এমপি অথবা সামাজিক মোড়ল মতব্বর অথবা কোন পেশাদারী ব্যক্তি কোন মেকানিক্যাল কোন সুতোর মিস্ত্রি কোন রাজমিস্ত্রি কোন ইঞ্জিনিয়ার প্রত্যেকের এক একটা জ্ঞানের যোগ্যতা এগুলো আল্লাহ বললেন যে এরা একটাও জ্ঞানী নয় একটাও জ্ঞানী নয় জ্ঞানী হলো ওরাই যারা ভালো কথা শুনে আমল করে ওরাই হলো জ্ঞানী আমার উপরে রেখে যাবেন আমার নামে সমালোচনা করবেন জি আমি বলেছি কোরআনের নাম করে কোরআনে থাকলে আমি খালাস কোরআনে না থাকলে দোষ আমার হ্যাঁ না বলেন তো কোরআনে থাকলে আমি খালাস এবার যদি রাগ খুব অভিমান কিছু যদি করতে ইচ্ছা হয় তাহলে কোরআনের বাক্য কার জোরে বলে তাহলে রাগ খুব অভিমান যদি কোন বান্দা আল্লাহর উপরে করে ইমানদারের খাতায় নাম থাকবে বাবা কত গুরুতর কথা জ্ঞানী তারাই যারা ভালো কথাগুলো শুনে আমল করে তারাই হলো জ্ঞানী সোহান বলে তাহলে বাকি আর যারা জ্ঞানী বলে দাবি করেন তাদের জ্ঞানের এ দাবি পার্থিব জগতে মানুষের কাছে সত্য বলে গণ্য হয় কিন্তু মালিকের দরবারে আল্লাহ পাকের জানা আছে জ্ঞানী বলে পরিচিত হতে গেলে কি লাগবে বাবা কি বলছ একটু বলেন দিন কি লাগবে সুবহানাল্লাহ শুধু আমল বললে হবে না ভালো কথাগুলো আমল করতে হবে শুধু আমল বললি অন্য খারাপ আমল নেই শুধু আমল বললে খাটো হয়ে যাবে কথাটা অসম্পূর্ণ হয়ে যাবে বরং যত কথা শুনতে পাই তার মধ্যে ভালো কথাগুলোকে আমল করতে হবে তবেই হওয়া যাবে আল্লাহর কাছে গেনি জি সম্মানিত ভাইরা আমার আমার মনে রাখুন এই জন্য ওই এই জন্য ইমাম বোখারি বলেছেন না সেন যে জেলে কবলাল কৌলিওয়ালা আমাল মাল তোমরা কিছু বলার আগে আর কিছু আমল করার আগে জ্ঞান জোগাড় করো করো কী জোগাড় করো জ্ঞান জোগাড় করো জ্ঞান জোগাড় করলে করে যেটা বলবে সেটা ভুল হতে পারে তবে কম জ্ঞান জোগাড় করে যে আমূলটা করবে করবে সেটা ভুল হতে পারে তবুও কম কিন্তু জ্ঞান নাই টুপটাপ বলবো ওই রাম ভুট ভাট ভুল হবে জ্ঞান নাই কিছু করতে যাব তাতেও ভুল হবে মানে পরিমাণ বেশি হবে সম্মানিত ভাইরা আমার আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে এসেছি আমি গোড়ায় আজকের আলোচনা শুরু করেছিলাম গোড়ায় আলোচনা শুরু করেছিলাম যে এই যে মজলিসটায় বসেছি কথা বলছেন কোন মাওলানা কিন্তু আমি আপনাদের এট ফার্স্ট যে মাওলানা কথা বলছেন এটা তো তিনি কেবলমাত্র মুখপত্র মূল অজ তো আল্লাহ মনে পড়ছে কি হ্যাঁ মনে পড়েছে না বলেন মূল উৎস কার আল্লাহর তো কোন অজ আল্লাহ সরাসরি কোরানের মাধ্যম দিয়ে বলেছেন আর কোন অজ আল্লাহ আল্লাহ তার রসূলের মাধ্যম দিয়ে দিয়ে বলেছে জি জি খোদ আল্লাহ বলছেন খোদ আল্লাহ বলছেন ইয়াইজুকুমলা আল্লাহম তাজাক কারুন ইয়াইদকুমলা আল্লাহকম তাজাক কারণ আল্লাহফাট নিজেই বলছেন সেন আল্লাহ অজ করছেন সেন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো ঘরো আল্লাহ নিজে বলছেন আমি অজ করছি যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো উপদেশ তোমরা গ্রহণ করো তার জন্য আমি অজ করছি আল্লাহ অজ করেছেন কে রসুল্লাহ আল্লাহ অজ করেছেন নবী অজ করেছেন ভাই ভাই সেই অজগুলো আজকের যুগ পরম্পরায় এসে আলেমরা করছেন আমি তাও বলেছি কেউ যদি ওয়াজের মজলিসে হাসায় গল্প করে কিংবা অন্য কোন রহস্য চটকদারী কথা বলে সময় পাস করে সে যিনি করেন তার ব্যাপার জানা শোনে তার ব্যাপার দরকার হলো মূলত জি হাদিসকে বোঝানো এখন কুরআন হাদিসকে বোঝাতে কেউ যদি কোনো উপমা দেয় সেটাও অন্তর্গত কিন্তু যদি কোরআন আদেশের বাইরে হাসি ঠাট্টা রহস্য যদি মজলিসে হয় জি জি সেটাতে আল্লাহ খুশি হবেন বলে মনে করা যায় না জি জি তাহলে অজ আল্লাহ আমার আল্লাহ নবীকে বলেছিলেন নবীকে বলেছিলেন নিয়ে ওগো নবী ইন্না করা কচিন মিনাজ নবী তুমি অজ করো কে বললে বললে ঝরে বলেন কে বলে সে নে সেন স্বয়ং আল্লাহ্লাহ নবী কেবল সেন ও কিরকির মিনাদী করা তান নবী অজ করো অজ ইমানদারদের উপকারে আসবে ঝোরে বল বলো অন্য আয়াৎ পা কে বলে নবী অজ করে কে নবী অজ করে নবী অজ করে করে দেখছেন যে সকলের কাছে সকলের কাছে ইমানদারের কাছে উপকার হচ্ছে কিন্তু ওই একই ওয়াজ বেঈমানেরা শুনছেন হয়তো তাদের কাছে উপকার হয় না আমার আল্লাহ নবীকে সান্তনা দিয়ে বললেন ফাজাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইফির ওগো নবী তুমি অজ করো তুমি উপদেশ দাও কেবল মাত্র তুমি উপদেশ দাতা তুমি দারোগা নও জোর করে কাউকে টেনে ইমানদার বানাবে জোর করে কাউকে এনে মসজিদে ঢুকিয়ে নামাজ পড়াবে জোর করে কারোর কাছ থেকে তুমি যাকাত আদায় করবে জোর করে কাউকে তুমি রোজা রাখাবে জোর করে কাউকে তুমি হারাম থেকে রক্ষা করবে এক কথায় আমি তোমাকে দারোগা বানাইনি তুমি উপদেশ দাও তোমার দায়িত্ব হলো কেবল উপদেশ দেওয়া মা কি বাকি মানে আমিলা সালিহানফালিনাসি যিনি যিনি উপদেশ শুনে ভালো কাজগুলো করবেন আমি আল্লাহ বলছি সে তার স্বার্থ উপকারিতা লাভ লা হোক করবেন নিজেই যেই যে অমানাসা ফালাই হাল আর যে মন্দ কাজ করবে এর পরিণতি তার উপরেই বর্তাবে বেয়া বেয়া অমা আরব্য কাবিজুল্লা মিল্লীলাভিবি অনবি আমি তোমার রব তো আমি বলছি আমি কোন বান্দা বান্দির প্রতি বিন্দু পরিমাণ অত্যাচারী নই অত্যাচারী নই অত্যাচারী নই যার যেটা পাও না সেটা দেবো আমার পক্ষ থেকে নেককারের নেকি কমিয়ে নাও না আর বদকারকে পাপ বেশি করে দিয়েও জাহান নামে পাঠাবো না যার যেটা পাও না সেটা তার কর্মের ভিত্তিতে পাবে তাই লাভ ক্ষতি কার বাপ প্রত্যেকের নিজের না লাভ ক্ষতি প্রত্যেকের নিজের তো আমি যদি আমার বিবেকে বুঝি যে আমি ভালো কাজ করছি আলহামদুলিল্লাহ ভালো কাজের উপকারিতা আমি পাবো আর যদি আমার বোন বিশ্বাসী দেয় আমি মন্দ কাজ করছি আর বিনা তো চলছি তাহলে ওর পরিণতি আমাকে ভোগ করতে হতে হবে জি আমি কখনো কখনো এই কথাটা বলেছি কোথাও মনে পড়ে যে এই খাবে আব্দুল করিম আর পেট ভরবে আব্দুর রহিমের এটা কোনোদিন বিচার বলে না আব্দুল করিম খাবে তো পেট ভরবে আব্দুল করিমেরই রহিমের খুদা রহিমের থেকে যাবে জি ভাই আর সংসারের যন্ত্রণা সহ্য করতে না পেরে মরিয়াম বিষ খাবে আর হাত পা খেঁচা খেঁচি করবে আমে না এটা হয় নাকি এই ছোট কথাটা যদি এই ছোট্ট আমার শেষ কথাটাও যদি মানুষ বুঝতো তাহলে বেয়া আমলের লোকগুলো ভাবতো না আমার বাপ বিরাট আল্লাহওয়ালা আমার মা না সকালবেলা সেই ভোর রাত্রি ওঠে আর কত নামাজ পড়ে ওসব গাল গপ্প করে তোমার কি বাপ তোমার কি স্বামী যদি মনে করে আমার বউটা হেভি ধার্মিকা জি তুমি মুখ ছুড়েও পড়ো না তা বড় গপ্প করে তোমার লাভ কি জি

ওই একটা কথা বুঝলি অনেকের পাগল পাগলি সেরে যেত শুনবে সন্ধে তারপর তো